আচ্ছা, তাহলে বেসিক্যালি এই সি এর মান দেখো, এই তিনটা পয়েন্ট আছে, এটা তোমরা দেখে নিবে, আমার পড়ার সময় নাই। এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে সি এর মানটা ডিপেন্ড করে কার উপর। যদি আমি এই তিনটা ফ্যাক্টরের উপর যদি আমি ইপসাইলন বাড়াই, তখনও সি বাড়বে, এটা এই এখানে বলা আছে, এই তিনটা পয়েন্ট এই কোনো একটা পয়েন্টে বলা আছে। যদি আমি এরিয়া বাড়াই, হ্যাঁ, ক্যাপাসিটেন্স এর যে এরিয়াটা আছে, সরি, প্লেটের ক্যাপাসিটেন্স, প্লেটের, তাহলে এরিয়া বাড়ালে তোমার সি এর মান বাড়বে। কিন্তু কমবে কখন? যদি আমি ডি এর মানটা বাড়াই তাহলে কমবে, অথবা এরিয়া কমাই তাহলে কমবে, অথবা ইপসাইলন কমাই তাহলেও কমবে। এই তিনটা পয়েন্ট এখানে বলা আছে আর কি, যে ক্যাপাসিটি কোন কোন ফ্যাক্টর ডিপেন্ড করে, মানে ইনক্রিজ করে বা ডিক্রিজ করে। এরকম যাবে, ঠিক আছে, আচ্ছা, সেভ না করলে হবে, সমস্যা নাই। ওকে, এটা গেল। তাহলে এটা তোমার, এটা গেল, এটা একটা ক্যাপাসিটর, তাহলে এটা হলো পজিটিভ, অর্থাৎ লম্বা টানটা, এক টানটা যেটা, সেটা পজিটিভ, আর এটা হলো নেগেটিভ। অ্যাকচুয়ালি ক্যাপাসিটর হলো তোমার পোলারিটি থাকে আর পোলারিটি থাকে না, এই দুই ধরনের ক্যাপাসিটর হয়। তোমার পোলারিটি থাকে না, এই ধরনের ক্যাপাসিটর পাইতে পারো নাও পাইতে পারো। একটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্স, আর একটা আমি ভুলে গেলাম নাম, দুটা, যেটা পোলারিটি আছে সেটার নামটা স্ট্যাটিস্টিক্স, আর একটা জানি মনে হয়, এই মতো মনে নাই, মনে আসলে বলবো আমি যদি পাই। এটা হলো পোলারিটি, যেটা মানে অর্থাৎ এই টার্মিনালটা প্লাস আর হলো বাকি টার্মিনালটা মাইনাস। তাহলে ক্যাপাসিটি যখন ফাওয়ার করবে তখন প্রথমটা হলো প্লাস, এটা হলো মাইনাস, আর এটা হলো ভেরিয়েবল ক্যাপাসিটি, অর্থাৎ ক্যাপাসিটি হচ্ছে ভেরি করা যায়, অফ ঘুরায় ঘুরায় রেজিস্ট্যান্সের মতো ক্যাপাসিটি ভেরিয়েশন করা যায়। এটা বিভিন্ন টাইপের ক্যাপাসিটি ফিগার, এটা দরকার নেই আমাদের। আচ্ছা, এখানে দেখো, তাহলে আই মানে কি? আই মানে কি? আই হলো চার্জ কে, যদি আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আই এর মান পাওয়া যায়। তাহলে আই সমান সমান ডি কিউ ভাগ ডিটি। এখন দেখো, ডিফারেন্সিয়েট বোথ সাইড অফ 6.1, ওই যে উপরে 6.1 আছে না, যদি উভয় পাশে ডিফারেন্সিয়েশন করো, এটা কি হয়? ডি কিউ ভাগ ডিটি, মনে করো উভয় পাশে ডিফারেন্সিয়েশন করো এই 6.1 ইকুয়েশনটা, বুঝতে পারছো কি তোমরা? এখানে যদি উভয় পাশে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডি কিউ ভাগ ডিটি, আর এই পাশে কি হয়, সি ইন্টু সি কনস্ট্যান্ট ধরি, সি ইন্টু ডিভি ভাগ ডিটি হয় না? আর ডি কিউ ভাগ ডিটি মানে কি আই, তার মানে আই সমান সমান কি হচ্ছে, ডি কিউ ভাগ ডিটি সমান সমান সি ইন্টু ডিভি ভাগ ডিটি, অর্থাৎ আই সমান সমান এটা, আবার এইটা সমান সমান এইটা, এই জন্য আই সমান সমান লিখছে, আই ইকুয়াল টু দুইটাই লেখা যাবে, কারণ ওই ইকুয়েশনের দুই পাশে ডেরিভেশন করলে এই টার্মটা এসে ডি কিউ ভাগ ডিটি ইকুয়াল টু সি ইন্টু ডিভি ভাগ ডিটি। এখানে আই সমান সমান একবার এটা লিখছে, আবার আই সমান সমান এটা লিখছে, অ্যাকচুয়ালি আই সমান সমান এটা ইকুয়াল টু রাইট পার্ট, আই সমান সমান এটা ইকুয়াল টু, ইকুয়াল টু, হ্যালো, পিডিএফ হ্যাং করছে, হ্যাঁ, ইকুয়াল টু সি ইন্টু ডিভি ভাগ ডিটি, অর্থাৎ ইকুয়াল টু, ইকুয়াল টু দেখা যায় না, ইকুয়াল টু সি ইন্টু ডিভি ভাগ ডিটি। এই জিনিসটা ভাঙায় দুইটা করেছে, আই একবার লেখছে ডি কিউ ভাগ ডিটি, আর একবার লেখছে আই ইকুয়াল টু সি ইন্টু ডিভি ভাগ ডিটি। বুঝতে পারছো কি? আচ্ছা, তাহলে এখন যদি আমি অ্যাকচুয়ালি ভি এর মান বের করতে চাই, যদি বলে যে ক্যাপাসিটি ভি এর মান কত, তাহলে সি টাকে ওপাশে পার করে দিলে 1 ভাগ সি হবে, আর ডিফারেন্সিয়েশন গেলে ওপাশে গেলে ইন্টিগ্রেশন হবে, অ্যাকচুয়ালি এই টার্মটাই, উপরের টার্মটা থেকে 6.4 থেকে এটা আসবে, যদি আমি ভি এর মান বের করতে চাই আর কি। আর ইনিশিয়াল ভ্যালু, ভি ইনিশিয়াল ভ্যালু সবসময় যোগ দেওয়া হয় প্লাস ভি ইন্টু টি জিরো, অর্থাৎ জিরো সময়ে যখন টাইম একদম জিরো ধরা হয়, তখন যদি কোনো ইনিশিয়াল ভোল্টেজ থাকে, ক্যাপাসিটর বলতে অনেক সময় থাকে ইনিশিয়াল ভোল্টেজ, ক্যাপাসিটর প্লাস ইন্ডাক্টর, আর দুটো এসি এলিমেন্ট, তো কিছু না কিছু চার্জ থেকে যায়, এই যে ইনিশিয়াল ভোল্টেজ বলে দেওয়া থাকবে ইকুয়াল টু টি টাইমে, অথবা বলে দেওয়া না থাকলে তোমাকে ইকুয়েশন দেওয়া থাকবে যে ইনিশিয়াল ভোল্টেজ বের করতে পারবো ইকুয়েশন থেকে, কিছু টাইম ডিপেন্ডেন্ট এগুলা এসি এলিমেন্ট। আচ্ছা, এইবার আসো পাওয়ার, তাহলে পাওয়ার সমান সমান পি ইকুয়াল টু ভিআই, ভি গুণ দিলে আই এর মান সি ইন্টু ডিভি ভাগ ডিটি, তার মানে ভি সি ইন্টু ডিভি ভাগ ডিটি। আচ্ছা, এটা সমান সমান সহজ জিনিস, ডব্লিউ সমান সমান পাওয়ার কে
তুমি যদি ইন্টিগ্রেশন করো, আমরা যদি কোনো একটা কাজ সম্পাদন করতে চাই ম্যাথামেটিক্যালি সেটাকে ইন্টিগ্রেশন করতে হয়। ইন্টিগ্রেশন মানে বড় করা, মানে শুরু থেকে একটা এরিয়া জিরো থেকে অথবা একটা ইনিশিয়াল থেকে ফাইনাল এরিয়া নেওয়া, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করা হয়। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে একটা টাইম, আসলে মাইনাস ইনফিনিটি দ্বারা বোঝাচ্ছে এটা একটা টাইম, টাইম আসলে মাইনাস যদি কোনো আরো কোনো আগে কোনো টাইম থাকে সেই টাইমটা, এটা ভাগ টি। আচ্ছা এটা যদি বসাও পি এর মান, এই যে সি ভি টু ডিভি ভাগ বসাও, তাহলে এখানে সি সামনে নিয়ে আসো, তারপরে আবার ভি রাখো, ডিভি ভাগ ডিটি, ডিটি ডিটি কেটে যায়, দেখো শুধুমাত্র এই যে এই ডিটি ডিটি কেটে যায়, কেটে গেলে তাহলে আমার সি ভি সি ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এটা এটা থাকে, তারপরে ভি থাকে, আর এখানে হলো ডিভি থাকে, এই দুটো টার্ম থাকে ভি ইন্টু ডিভি। এখন তুমি যদি ইন্টিগ্রেশন করো মান, তাহলে দেখা যায় টি মাইনাস মাইনাস কি হয় দেখো তো, ভি স্কয়ার ভাগ টু হয় না? হ্যালো, এ শুনতে পাচ্ছো? হ্যালো, শুনতে না পেলে বলো, না বুঝতে পারলে তোমার তো কিছু বলতেছো না, আমি তো বুঝতেছি না তোমার বুঝতেছো কিনা। হ্যালো, বুঝতে পারতেছো? না বুঝতে পারলে একটু বলো। তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে ভি স্কয়ার ভাগ টু হয়, তাহলে ইন্টিগ্রেশন যদি ভেঙে দেয় তাহলে কি হয়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ টি স্কয়ার অর্থাৎ টি এর পরিবর্তে, হ্যালো, ইন্টিগ্রেশন ভেঙে দেয় না, ইন্টিগ্রেশন তো রেখে দিছে, এখানে দেখো ইন্টিগ্রেশন তো রেখে দিছে যে টি ভাগ মাইনাস টি ইকুয়াল ইনফিনিটি, অর্থাৎ ভি স্কয়ার ভাগ টু হয়, বুঝতে পারছো? লিমিট লিমিটটা ভেঙে দেয়নি, অর্থাৎ যদি মাইনাস ইনফিনিটি যদি দাও একবার, তুমি টি এর মান যদি মাইনাস টি এর মান যদি মাইনাস বসাও তাহলে অ্যাকচুয়ালি জিরো হবে, কারণ মাইনাস টাইমে কোনো ভোল্টেজ থাকে না, জিরো ধরা হয়, এর কারণে শুধুমাত্র টি এর মান যখন লিমিটার ভি এর মান যখন টি এর সমান হবে তখন মাত্র তুমি একটা ভোল্টেজ পাবা, তখন এনার্জি যে সম্পাদন হবে ডব্লিউ ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার, বুঝতে পারছো? জি স্যার, এখানে হলো যদি উপর থেকে ক্যালকুলেশন করি তাহলে এটা লেখা যায়। আচ্ছা আরেকটা জিনিস হলো ক্যাপাসিটর যদি ডিসি ভোল্টেজ সোর্স দ্বারা কানেকশন দেওয়া হয় অথবা কারেন্ট সোর্স দেয় বলো, ডিসি হয় ব্যাটারি, মানে ডিসি ব্যাটারি দ্বারা, তাহলে ক্যাপাসিটর কিন্তু অফেন হয়ে যায়, বুঝতে পারছো? হ্যালো, এই যে এ ক্যাপাসিটর ইজ অ্যান অপেন সার্কিট টু ডিসি, অর্থাৎ ডিসির ক্ষেত্রে যদি তুমি ক্যাপাসিটর থাকে তাহলে সেটাকে ওপেন সার্কিট ধরতে হবে, আর এসির ক্ষেত্রে ক্যাপাসিটর ক্যাপাসিটরই থাকবে, কারণ এগুলো এসি এলিমেন্ট। এটা একটা জিনিস, ধরো এখন একটু আমরা ম্যাথ দেখবো, যেমন এটা একটা ক্যাপাসিটর, আমরা এতক্ষণ যেগুলো বললাম সব লিনিয়ার ক্যাপাসিটর, লিনিয়ার ললিনিয়ারও আছে। ক্যালকুলেট দ্য চার্জ স্টোর অন এ 3 পিকো ফ্যারাডে ক্যাপাসিটর উইথ 20 ভোল্ট অ্যাক্রস ইট, ফাইন্ড দ্য এনার্জি এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর। আমরা জানি কিউ ইকুয়াল টু সিভি, তাহলে এইটা হলো তোমার, এইটা হলো, স্যার আসিফ জয়েন দিচ্ছে, স্যার একটু একসেপ্ট করবেন। আর কেউ আছে? একটু মনে করে দিও, বুঝছো? আচ্ছা দেখো এই মানটা 3 পিকো ফ্যারাডে, 3 পিকো ফ্যারাডে সমান সমান কি হয়, অর্থাৎ এটা সমান সমান ক্যাপাসিটরের ক্যাপাসিটি, তার মানে এটা সমান সমান সি, আর 20 ভোল্ট এটা সমান সমান কি হয়, বুঝতে পারছো? তাহলে আমরা জানি কিউ ইকুয়াল টু সিভি, তাই না? তাহলে আমি সি এর মান আছে এখানে, এই যে সি গুণন ভি, মান দিলে যা গুণ দেবা সেটা হলো কি হয় চার্জ, বুঝতে পারছো? কিউ এত কুলম, পি সি তে জি হলো স্যার, পিকো কুলম, পি তে হলো পিকো পিকো কুলম,
চার্জে রেখে গেল কুলম্ব। এক কি ঠিক আছে? এক নাম্বার বুঝতে পারছো? না বলতে হবে আবার? জি স্যার, মনে হয় না। আচ্ছা এবার বলছি এনার্জি, আর একটা ফাইন দ্য, বি নাম্বারে বলতেছি ফাইন দ্য এনার্জি স্টোরেজ ডিভাইড বাই দ্য ক্যাপাসিটর, মানে এই ক্যাপাসিটরের এনার্জি কতটুকু হবে। তাহলে W সমান সমান হাফ সিভি স্কয়ার, তাহলে হাফ সি এর মান হলো 3, ভি মান হলো তোমার 20, সরি হ্যাঁ 20, 20 মানে যেটা 220 এর উপর যদি স্কয়ার করো তাহলে 400 হয়, আর পিকো ফ্যারাডে থেকে যদি ভেঙে দাও নর্মালি ফ্যারাডে করো তাহলে 10^12 -12 হয়, যা হবে তাই। এটা করতে পারবে না দেখো তো, এক্সাম্পল সরি প্র্যাকটিক্স প্রবলেম 6.1 দেখবা তোমরা একটু পারবা কিনা আমাকে জানাও। পারার কথা তো, আমি একটু বলে দিই। এখানে বলা আছে হোয়াট ইজ দ্য ভোল্টেজ অ্যাক্রস 3 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটর, অর্থাৎ 3 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটর অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ হবে ইফ দ্য চার্জ অন ওয়ান প্লেট, একটা প্লেটের চার্জ যদি 0.12 মাইক্রো কুলম্ব হয়, কিউ এর মান স্যার স্যার হাউ মাচ এনার্জি স্টোরেজ, ওই ওই কিউ ইকুয়াল টু সিভি, ওখানে অ্যাপ্লাই করে দেখো। এখান থেকে ভি পাবা, তাহলে ভি পেলে তোমার চার্জ হবে কি হাফ সিভি স্কোয়ার, সি এর মানে এখানে আছে ভি, এখান থেকে ক্যালকুলেশন করে পাবা কি ইকুয়াল টু সিভি, সিভি থেকে হলো ভি পাবা, আর W সমান সমান হাফ সিভি স্কোয়ার, তার মানে সিও তুমি জানা আছে ভিও জানা আছে, তার মানে দুইটা জানা হলো, আর কোনো সমস্যা হবে না। আচ্ছা এটা কি করে দিছে নাকি আবার? ওটা এক্সাম্পল, আর একটা দ্য ভোল্টেজ অ্যাক্রস 5 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটর ইজ এত, মনে করো একটা 5 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটর ভোল্টেজ অ্যাক্রস দিছে হলো ভিটি ইকুয়াল টু 10 cos, দেখো একটা টাইম ফাংশন দিছে, তার মানে এখানে এসি এলিমেন্ট বুঝছো, টাইম ফাংশন দিছে, ক্যালকুলেট দ্য কারেন্ট থ্রু ইট, এর ভিতরে দিয়ে কারেন্ট কতটুকু হবে, তাহলে আমরা জানি IT ইকুয়াল টু সি ইন্টু ডিভি ভাগ ডিটি, তাহলে এই ডি ভি এর মান তার মানে কি ডিফারেনশিয়েশন করতে হবে, সি এর মান বসায় দিবা 5 মাইক্রোফ্যারাডে, তারপর ডি ডিফারেনশিয়েশন করলে কি হয় 10 সামনে আসবে, কস কে ডিফারেনশিয়েশন করলে হবে সাইন, মাইনাস সাইন, এই যে মাইনাস সামনে, আবার সাইনের পরে যে মাইনাস এই যে ভিতরে টুক, অর্থাৎ এই যে এইটুক 600 সামনে গুণ হবে 6000 গুণ হবে, কারণ যেহেতু আমার ভেরিয়েবল হলো টি, কারণ টি এর সাপেক্ষে আমি ডিফারেনশিয়েশন করছি, বুঝতে পারছো? এটা হলো অ্যান্সার। ওর আলোকে এই এই প্রবলেমটা দেওয়া আছে, এই এক্সাম্পলের আলোকে বলে দেখে নিও, দরকার নাই। আচ্ছা এগুলো তোমাদেরকে আমি একটু দেরি পড়াবো, কারণ তোমরা তোমরা কি ঢাল জানো, ঢাল কিভাবে ক্যালকুলেশন করে? হ্যালো, y ইকুয়াল টু mx প্লাস c, এই ইকুয়েশন গুলো পড়ছো কখনো তোমরা? স্যার y ইকুয়াল টু অনেকেই mx জয়েন দিতে, মনে করো, এগুলো তোমাকে আমি একটু দেরি পড়াবো, আর তোমরা একটু y ইকুয়াল টু mx প্লাস c এই ইকুয়েশন গুলা মনে আছে, ঢাল কিভাবে ক্যালকুলেশন করে একটা ফিগার থেকে জানো কি, না জানলে এটা আজকে পড়া যাবে না, দেখে জানি নিও না যে স্যার। y ইকুয়াল টু mx প্লাস c কিভাবে কাজ করে, ম্যাথে আমরা করিনি ঢাল ক্যালকুলেশন। আচ্ছা এখানে দেখো, অবটেন দ্য এনার্জি স্টোরেজ ইন ইস ক্যাপাসিটর ইন ফিগার 6.12a, 6.12a ইন ইস ক্যাপাসিটর, অবটেন দ্য এনার্জি স্টোরড ইন ইস ক্যাপাসিটর ইন ফিগার, আন্ডার ডিসি, আন্ডার ডিসি কন্ডিশন, অর্থাৎ আন্ডার ডিসি কন্ডিশনে ফিগার 6.12 তে প্রত্যেক ক্যাপাসিটর কি পরিমাণ এনার্জি স্টোর হবে সেটা অবটেন করতে বলছে।
আচ্ছা দেখো, কন্ডিশনটা হলো এটা যে ডিসি সার্কিট, ডিসি সার্কিট কিভাবে বুঝলা? দেখো আন্ডার ডিসি কন্ডিশন বলে দিছে, যে আন্ডার ডিসি কন্ডিশন এখানে বলে দিছে, ডিসি কন্ডিশন, ডিসি কন্ডিশন যদি হয় তাহলে ক্যাপাসিটর কই আছে? এই ক্যাপাসিটর, ক্যাপাসিটর হলে ওপেন সার্কিট হবে, এটা রুলস। যদি ডিসি সার্কিট হয় তাহলে ক্যাপাসিটর হবে ওপেন সার্কিট। তাহলে এটা যদি আমি পরবর্তী সিম্পলিফাই করি, তাহলে এখানে ক্যাপাসিটর ওপেন হয়ে যাবে, এখানে ওপেন হয়ে যাবে, তার মানে আমার এই রেজিস্ট্যান্স থাকবে না। রেজিস্ট্যান্স থাকবে কয়টা? একটা, এটা থাকবে, এটা থাকবে, আর এটা থাকবে, ঠিক আছে? হ্যালো, বুঝতে পারতেছ? জি স্যার, এখন যদি আমি দেখো এইটার সাথে এটা সিরিজ, এটা প্যারালাল, তাহলে আমি যদি কারেন্ট ডিভাইডার রুল ফেলি, কারেন্ট ডিভাইডার রুল ফেলে আই এর, আই এর যে মানটা আছে দেখো, তাহলে এখান থেকে যদি আমি কারেন্ট ডিভাইডার রুল ফেলি, তাহলে 6 অ্যাম্পিয়ার এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে, কারেন্ট থ্রু দ্য সিরিজ কম্বিনেশন অফ দ্য 2 কিলো ওহম আর 4 কিলো ওহম রেজিস্ট্যান্স, অর্থাৎ এই 2 কিলো ওহম আর এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে সেটা সমান সমান, নিয়ম হলো এই অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স। অর্থাৎ এখানে যদি একটা কারেন্ট সোর্স থাকে, তোমরা এটাকে বলা হয় কারেন্ট ডিভাইডার রুল, কি জানো? হ্যালো, স্যার কিসের কারেন্ট বুঝলাম ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, এটা কি জানো? কারেন্ট ডিভাইডার রুল না? জি স্যার, আচ্ছা, এটা হলো কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করছে। দেখো যদি আর ওয়ান ব্রাঞ্চ হয়, যদি আর টু ব্রাঞ্চ হয়, যদি আই হয়, তাহলে এই ব্রাঞ্চে কারেন্টটা যদি আমি আই ওয়ান ধরি অথবা আই টু ধরি, তাহলে আই টু সমান সমান হবে তোমার অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স আর ওয়ান, তারপরে হবে এই দুইটার, অর্থাৎ আর ওয়ান প্লাস আর টু, জানে দেখো, আর ইনটু সোর্সের কারেন্ট, সোর্স কারেন্ট কি আই? এখানে দেখো তাহলে আমার, তাহলে থ্রি অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স, তারপরে দুইটা রেজিস্ট্যান্সের যোগফল 3 প্লাস 2 প্লাস 4, আর সোর্স কার্ড হলো আই। বুঝতে পারছো না? আবার বলবো, হ্যালো, স্যার আরেকবার বলেন স্যার। এইটা হলো সোর্স কারেন্ট, এটা যদি আই হয় তাহলে কারেন্ট ডিভাইডেড টু, নরমালি কারেন্টটা যখন ডিভাইডেড হয়ে যায়, সোর্স কারেন্টটা যখন ডিভাইডেড হয়ে যায়, তখন কারেন্ট ডিভাইডেড রুল অ্যাপ্লাই করা হয়। ভোল্টেজ ডিভাইডার যদি ভোল্টেজ ডিভাইডেড হয়, সেক্ষেত্রে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করা হয়। যাই হোক, এটা হলো যদি এই ব্রাঞ্চে কারেন্ট আই ওয়ান ধরি আর এই ব্রাঞ্চে কারেন্ট আই টু ধরি, তাহলে আই টুর মানটা হবে এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স ভাগ টোটাল রেজিস্ট্যান্স যোগফল ইনটু সোর্সের কারেন্ট আই। তার মানে আমি এখান থেকে দেখি, তাহলে এটা হলো আমার এই দুটা ব্রাঞ্চ যদি একই কারেন্ট যাচ্ছে, অর্থাৎ এই যে এটা আই কারেন্ট ধরছে, দেখো আই কারেন্টটাই 2 কিলো ওহম আর 4 কিলো ওহম যাচ্ছে, তার মানে আই সমান সমান থ্রি, থ্রি ভাগ 3 যোগ 2 যোগ 4, 3 যোগ 2 যোগ 4 ইনটু সোর্স কারেন্ট, সোর্স কারেন্ট হলে 6 অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার, 6 মিলি অ্যাম্পিয়ার, যদি ক্যালকুলেশন করো তাহলে 2 মিলি অ্যাম্পিয়ার হবে। বুঝছো কি না বুঝলে বলে থাকো। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এইবার হলো দ্য ভোল্টেজ V1 আর V2, এখন দ্য ক্যাপাসিটর, ও তার ক্যাপাসিটর যদি ওপেন হয়, ওপেন সার্কিটে কিন্তু ভোল্টেজ ফর্ম হয়, এটা জানো তো, কারেন্ট কিন্তু জিরো হয়, শর্ট সার্কিটে কারেন্ট ফ্লো করে, ভোল্টেজ জিরো হয়, এই এই আইডিয়া গুলো আছে তোমাদের? যেহেতু এখানে ওপেন সার্কিট ফর্ম করছে, তার মানে এখানটা ভোল্টেজ ফর্ম করবে, বুঝতে পারছো? এটা হলো এই ক্যাপাসিটরের ভোল্টেজ 2 মিলি ফ্যারাডের, আর এখানে একটা ভোল্টেজ ফর্ম করলে V2, তাহলে V1 এখানে আর হলো V2, তাহলে V ইকুয়াল টু IR, তাহলে V1 সমান সমান 2 ইন্টু I, 2 ইন্টু I, 2 2000 দিছে, কারণ কিলো ওহম আছে, বুঝতে পারছো? হ্যালো, V2 সমান সমান IR, V2 হলো কারেক্ট করছে, অর্থাৎ এই ভোল্টেজটা যা হবে এই এই ভোল্টেজটা একই ভোল্টেজ, তার মানে V2 সমান সমান 4K ইন্টু I, 4K ইন্টু I, তাহলে আমি এনার্জি পাবো না, হাফ CV² কারণ সি বলে দিচ্ছি তো মনে হয় না।
C1 A1 C বলে দিছে C হলো 2 মিলিফ্যারাডে W1 হলো হাফ C1 P1 এর স্কয়ার W2 হলো হাফ C2 P2 এর স্কয়ার ইকুয়াল টু 60 মিলিজল আর এটা হলো পরের ক্যাপাসিটরে যেটা স্টোর করবে চার্জ সেটা হলো 180 মিলিজুল বুঝতে পারছো কি না বলো হ্যালো আমি আমার যথেষ্ট সাথে দিয়ে ট্রাই করেছি এটা তোমাদের হোমওয়ার্ক 6.5 স্যার আমাদের ক্লাস টেস্টটা স্যার কবে নেবেন স্যার? হ্যাঁ এটা একটা ভালো কথা বলছো কারণ ঈদের তো আর বেশি দিন নেই নেক্সট নেক্সট উইকে নিয়ে নেই ঠিক আছে স্যার সবার কি সমস্যা আছে কিনা স্যার আমি একা কিভাবে বলবো স্যার? আচ্ছা আমি তাহলে নেক্সট উইকে ক্লাস টেস্টটা নিয়ে নেই তোমার যদি পারমিশন দাও কারণ সবাই ঈদের একটু আগেই তো বলেন, আসছি কারোর যদি কোনো সমস্যা থাকে একটু বলেন, আমার হ্যাঁ সমস্যা যদি নেই স্যার। মেজর সমস্যা থাকে তাহলে আমি পোস্টপোন করব কারণ কি জীবনের যত কাজ দ্রুত শেষ করে ফেলা যায় ততই হলো উত্তম আগামীকালের জন্য কোনো কাজ ফেলে রাখা ঠিক না এটা আমার কথা না এটা মানে বড় বড় মানুষের কথা কি করবা বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো আমি সিরিজ প্যারালালটা দেখে আজকে শেষ করে দিব ক্লাস কথা বলো স্যার কেউ নেক্সট বলতেছে না ফ্রাইডে তে আমাদের একটা পরীক্ষা আছে স্যার, এই নেক্সট ফ্রাইডে তে নিতে পারবেন না স্যার? কয়টায় পরীক্ষা সে পরীক্ষা কয়টায় স্যার 9টায়, 9টায় তা আমার ক্লাস 3টায় স্যার। স্যার আমাদের এক্সাম গুলো হয় কি স্যার, আমাদের এখানে ম্যাক্সিমামই জব করে স্যার, সেই ক্ষেত্রে স্যার যদি 9টায় এক্সামটা নেওয়া যায় স্যার সবার একটু সুবিধা হয় এরকম স্যার আর কি। সকাল 9টায় নিতে বলতেছো না না স্যার রাত 9টায় স্যার। রাত 9টায় জি স্যার, আমাদের আচ্ছা ম্যাক্সিমাম ঠিক আছে পরীক্ষাগুলো আমরা স্যারদের বলে আর কি 9টার সময় আর কি নেওয়ার চেষ্টা করি স্যার। তাহলে 8টায় দাও 9টা আমার জন্য খুব দেরি হয়ে যায় কারণ ভার্সিটিতে 9টায় পরীক্ষা শুরু করলে এতক্ষণ তো আমি তো ভার্সিটি থেকেই ক্লাস নেই দেখো না খুব টাফ স্যার হয়ে আমাদের যায় 8টা অন্যান্য নিতে পরীক্ষাগুলো কিন্তু অলরেডি 9টা থেকে টাইম দিয়ে দিছে আর কি, মানে এই ক্লাস টেস্ট গুলো স্যার। 9টা 8টায় নেওয়া যায় কিনা একটু দেখো স্যার 8টায় আমাদের নতুবা আবার স্যার সিএসসি ক্লাস আছে স্যার 6টা থেকে 9টা পর্যন্ত স্যার, ওইটা করে আমরা স্যার পরীক্ষা দিব স্যার। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ফ্রাইডে তে আমাদের স্যার 3টা ক্লাস থাকে স্যার, 9টা থেকে রাত তাহলে 12টা আমি পর্যন্ত। পরীক্ষা স্টার্ট করে দিয়ে তোমরা অনলাইনে সাবমিট করে দিও ওই গুগল ক্লাসরুমে ঠিক আছে যেভাবে ওই টপ শিট আছে টপ শিট যেভাবে তোমরা এর আগে দিছো ওইভাবে করে দেবো ঠিক স্যার আছে টাইমটা স্যার, টাইম কত 1 ঘন্টা স্যার স্যার এমনি তো স্যার ক্লাস টেস্টে স্যার 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় দেয় স্যার। হাই হাই আমি তো ঘুমাই যাবো আমি আবার তাড়াতাড়ি ঘুমাই স্যার আমরা আচ্ছা সাবমিট বেশ করে দিব স্যার, আপনি পরে দেখে নিলেন স্যার। এই আমাদের তো ম্যাক্সিমাম স্যার গুলো এরকমই করে স্যার, মানে লিংক দিয়ে দেয়, এই লিংকে জমা দিতে হবে, তো স্যার আমরা জমা দিয়ে দিই টাইম টাইমের মধ্যে স্যার, পরে স্যার উনি দেখে নেয় স্যার, স্যার ম্যাম যারা আছে। আমি আবার করি কি বুঝছো তোমাদের তো অনেক ছাড় দিচ্ছি আমি এখন আমার স্টুডেন্ট কেও ছাড় দিচ্ছি আগে দিইনি আমি ভিডিও ক্যামেরা অন করতাম বুঝছো ক্যামেরা অন করে সামনে ওরা বসে আছে আমি ক্যামেরা দেখতাম দেখে দেখে পরীক্ষা নিতাম তো যাই হোক তাহলে তোমাদের ক্ষেত্রে ওপেন বুক অ্যাপ সিস্টেম হবে সমস্যা নেই ঠিক আছে তাহলে মানে কিভাবে এক্সাম নেবেন স্যার, ক্যামেরা ভিডিও অন করে স্যার? আগে আমি ভিডিও মানে এখনো নেই আমি ভিডিও অন করে তারপরে কারো কারো দুইটা করে একটা ক্যামেরা ইউজ করাই বুঝছো যাই হোক তোমরা যদি ওই অভ্যস্ত তাহলে তোমাদের ওইভাবে নিব তোমাদের একটু সিরিজ প্যানেলটা পরে আমি একটু শেষ করে দিয়ে ফর্মটা ডিসকাশন করি হ্যাঁ তাহলে স্যার ডেটটা তো স্যার বললেন না স্যার কবে দিবেন তাহলে আর কি ডেটটা 9টায় 9টায় পরের না স্যার, পরের উইকে 9টায় মানে ফ্রাইডে তে তো, এই ফ্রাইডে তো, নেক্সট ফ্রাইডে তে স্যার আমাদের পরীক্ষা আছে স্যার। নেক্সট ফ্রাইডে দিতে পারবো না তাহলে তাই তো না স্যার নেক্সট ফ্রাইডে তে ইসিও পরীক্ষা আছে পরের রাত 9টা থেকে স্যার। পরের পরের ফ্রাইডে তাহলে ঈদ পার হয়ে যাচ্ছে তাই না জি স্যার পরের ফ্রাইডে তে পড়া যাচ্ছে। ঈদের পরে অন্য কোনো পরীক্ষা হবে না শুধু আমারটা একাই স্যার বুঝলাম না স্যার, ঈদের পর কি অন্য কোনো পরীক্ষা আছে না শুধু আমারটা একাই আপাতত নেই স্যার, তবে স্যার এখন দিয়ে দিবে কি না স্যার আমরা জানি না স্যার। তাহলে তো ঝামেলা তাহলে তোমরা শুক্রবার 9টায়
আমি এই সামনের শুক্রবার 9টা নিতে উত্তরপত্র দিতে পারবো না, বলছে যে পরীক্ষা আছে, 9টা থেকে শুরু স্যার করতে পারবা? সামনের শুক্রবার, পরের শুক্রবার হলো 23 তারিখ স্যার, আমাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে 1 তারিখ, আগস্টের 1 তারিখ স্যার, তো সেই ক্ষেত্রে স্যার তেইশ তাহলে এর তারিখে আমাদের ভিতরে কোনো এক্সাম নাই স্যার। 23 তারিখে এক্সাম নেই, 23 তারিখে তো 21 তারিখ ঈদ, 23 তারিখে তুমি অ্যাটেন্ড করতে পারবা? ও স্যার সরি স্যার, 21 তারিখে তো ঈদ স্যার, তো রমজান, সেই হ্যাঁ ক্ষেত্রে সরি রমজান না কি বলি, ঈদুল আজহা। সেক্ষেত্রে তোমাদের বন্ধু কয়েকদিন নোটিশ দেওয়া আছে, বলতে পারবা? স্যার সেইটা তো দেখি নাই স্যার। এই তোমরা বাকিরা কথা বলো, কারো কোনো সমস্যা আছে কি নাই, বা কবে নিলে ভালো হয় না হয় কিছু বলতেছে না তো? হ্যাঁ সবাই একটু বলেন, আমি একা একা বললে পরে দেখা যাবে স্যার, আসি অন্য পাশে যারা সমস্যা তারপর থাকলে হলো পরে আমার। স্যার, স্যার ঈদের পরে নেন স্যার, ঈদের পরে স্যার 26-27 তারিখ। আচ্ছা ঈদের পরের উইকেন্ডে তাহলে আমরা ওই ফার্স্ট উইকে নিয়ে নেবো, ঠিক আছে, আর কোনো এক্সকিউজ জি নেই। স্যার, জি স্যার, কারণ স্যার কয়টায়? এই সপ্তাহে স্যার আমাদের অনেকগুলো এক্সাম আছে স্যার। জি স্যার, তাহলে স্যার ওই যে কয়টায়? নাজমুল ভাই যেটা বললো স্যার, মানে ঈদের পরে যে কোনো দিন, মানে আমাদের যেদিন ক্লাস থাকে না স্যার, সেই দিন স্যার রাত 9টা থেকে আপনি নিয়ে নিতে পারবেন স্যার। জি স্যার, ওকে ঠিক আছে, তোমরা এমনি চাইলেও অন্য ডেটে দিতে পারো, যদি রাত 9টা থেকে আমি করে দিই তাহলে আমার সমস্যা নেই। দেখো তোমাদের স্যার আপনার যেহেতু, কি ফেসবুক আইডি আছে স্যার? হ্যাঁ ইশাদুল লিখে সার্চ দিবা, ফেসবুক আইডি আছে স্যার ইশাদুল। তাহলে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে স্যার, ওইখানে আপনাকে অ্যাড দিয়ে দিলে স্যার, সেই ক্ষেত্রে স্যার আপনি না স্যার, আমরা হ্যাঁ 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 আপনার সাথে রাইট কথা রাইট বলতে রাইট, পারলাম স্যার। এটা এটা আমি তোমাদের অনেক কয়েকদিন এই জিনিসটা আমি মনে করছিলাম, ব্যস্ততার কারণে আমার আর হয়ে ওঠেনি। একটা ওই গ্রুপে আমাকে অ্যাড করে দিয়ে তাহলে তোমাদের সাথে ডিসকাশন করা যাবে, বুঝতে স্যার পারছো? ফেসবুকে কি নামে পাবো স্যার আপনাকে? এমডি ইরশাদুল হক, আমার যে পিকচারটা আছে এই পিকচার ছিল আগে, এখন মনে নেই, এমডি ইরশাদুল হক লেখেই পাবা। দেখো সাজ দিয়ে দেখো, আচ্ছা আমি তাহলে একটু পড়া শেষ করে দেই, সিরিজের প্যারালালটা পড়াই, ঠিক আছে? আচ্ছা সিরিজ ক্যাপাসিটেন্স আর হলো প্যারালাল ক্যাপাসিটেন্স, দেখো এটা হলো ক্যাপাসিটেন্সটা সিরিজ, সরি আমি কি বলি, এটা তোমরা কি আমার দেখতে পারছো? হ্যালো, জি স্যার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা এই যে ক্যাপাসিটর যদি প্যারালালি এইভাবে কানেকশন থাকে তাহলে দেখো টোটাল ক্যাপাসিটেন্স হয় হলো সি ই কিউ, অর্থাৎ ই কিউ যদি ইকুইভ্যালেন্ট হয়, অর্থাৎ এই সার্কিটটা যদি আমি ইকুইভ্যালেন্ট সার্কিট যদি এই অর্থাৎ এইটা যদি ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমি এটা ধরি, অর্থাৎ এই একটা কারেন্ট সোর্স আর একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর সি কিউ, তাহলে এই অর্থাৎ এই ক্যাপাসিটেন্স গুলার সমন্বয়ে ইকুইভ্যালেন্ট সার্কিটটা তৈরি হবে, সরি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা, তাহলে এই সি ই কিউ হলো C1 C2 প্লাস C3 প্লাস সি ডট 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 সি এক ডট ডট থাকে আর কি, স্যার আমি একটা এভাবে পেয়েছি আসে। স্যার, সাভার সিটি কলেজ লেখা স্যার, ওইটা না 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 দাঁড়াও, কি বলো আমাকে বুঝতে পারছো না? আচ্ছা এখানে কিভাবে হলো, দেখো এটা হলো যদি তুমি থিওরিটিক্যাল জানতে চাও সেক্ষেত্রে, অর্থাৎ কারেন্ট আইটা ডিভাইডেড হয় প্রত্যেকটা ব্রাঞ্চে যায়, যেমন আই সমান সমান IN প্লাস আই টু প্লাস আই ডট 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 IN, এইভাবে যদি আমি আই কে লিখি, আই কে ইকুয়াল টু অর্থাৎ সি কে ডিপি বা ডিটি, অর্থাৎ যদি আমি এখানে এই এই ইকুয়েশনটা থেকে I1 এর মান বসায় বসায় দেখো, এখান থেকে যদি আমি এখানে আসি I1 এর মান, I2 I3 IN এর মান বসাই তাহলে এই ইকুয়েশনটা আসে, এখান থেকে যদি আমি ডিপি ভাগ ডিটিটা কমন নেই, কমন নিয়ে আমি সামেশন আকারে প্রকাশ করি কে ইকুয়াল টু 0 থেকে n পর্যন্ত, তাহলে দেখো আলটিমেটলি C1 ডিপি ভাগ ডিটি এটা আসবে। তারপর আমি যদি এটাকে ওই ইকুইভ্যালেন্ট সার্কিটের সাথে কম্পেয়ার করি তাহলে আমি এটা দেই হলো CQ, এই টার্মটা দিলাম আমি CQ ব্র্যাকেটের ভিতরে, তাহলে CQ ইকুয়াল টু ডিপি ভাগ ডিটি, তাহলে এইটা মানে কি দেখো আলটিমেটলি CQ সমান সমান কি হয়, এই যে টোটাল ক্যাপাসিটি ক্যাপাসিটি আছে এটা সমান সমান, এখানে ধরা হলো CQ সমান সমান C1 প্লাস C2 প্লাস CQ সমান সমান C1 প্লাস C2 প্লাস C3 প্লাস CN, কি বুঝতে পারছো না? জাস্ট আমি বললাম শুনে গেল কোটা। হ্যালো, স্যার আপনাকে রিকোয়েস্ট পাঠাইছি, এরা একটু অ্যাকসেপ্ট করে নিন স্যার। আচ্ছা ঠিক আছে নেব, সমস্যা নেই, ঠিক আছে বুঝতে পারছো এটা? হ্যালো, জি স্যার, না একবার বলতো, আচ্ছা এখানে এই কারেন্টটা ডিভাইডেড হয় প্রত্যেকটা ব্রাঞ্চে যাচ্ছে, তাহলে এই কারেন্টটা সমান সমান প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্টের সামনে সমান ইকুয়াল,
তাহলে আই ওয়ান যদি বসাই তাহলে সি ওয়ান ডিবি ভাগ কিছু, আই টু সি ডিবি ভাগ কিছু, এভাবে যদি আই এন যদি বসাই এনতম কারেন্ট তাহলে সি এন এন ডিবি ভাগ কিছু। এরপরে আমি যদি এই যে ডি ভি ভাগ ডিটি এটা যদি কমন নেই তাহলে ভিতরের টার্ম গুলাকে যদি আমি সি টু ধরি তাহলে সি সমান সমান সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি প্লাস সি এন, এটা যদি আমি সামেশন আকারে প্রকাশ করি বা সিরিজ আকারে তাহলে এই একই জিনিস লেখা যায়। এটাকে যদি ভেঙে দাও, ভেঙে দিলে সি টু আছে, সি টু সমান সমান সি থ্রি সেটা আছে। এটা হলো প্যারালাল, তার সিরিজের ক্ষেত্রে উল্টোটা, সিরিজের ক্ষেত্রে হলো এটা থিওরি জানার দরকার নেই, যদি মনে করো জাস্ট তোমাদের জানার জন্য বললাম। আর এটা হলো তোমার তার মানে রেজিস্ট্যান্স, মনে রাখবা যে রেজিস্ট্যান্স যেভাবে থাকে তার উল্টাটা হলো ক্যাপাসিটার, অর্থাৎ ক্যাপাসিটার যদি প্যারালাল হয় প্যারালালের যে ইকুয়েশনটা আছে সেটা হবে সিরিজে, ক্যাপাসিটারের ক্ষেত্রে আর সিরিজের যে ইকুয়েশনটা আছে সেটা হবে প্যারালাল। সেম, আমার কথা যদি বুঝে বুঝে থাকো তাহলে ভালো, আর না বুঝে তাহলে খারাপ। আচ্ছা এখন দেখো দুটা ইকুয়েশন দেখে দিয়ে ক্লাস শেষ। ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইন বিটুইন টার্মিনাল এ এন্ড টার্মিনাল বি, সেম আগের মতই। আর মনে হয় ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করতে বলছে টার্মিনাল এ আর বি তে, তাহলে এইটা থেকে এটা সিরিজ, সিরিজ ক্যাপাসিটেন্স ক্ষেত্রে কি হবে প্যারালালের সূত্র, তাই না? হ্যালো, জি স্যার, এটা সি সি ওয়ান এটা প্যারালাল হবে, প্যারালাল মানে কি গুণন, 20 × 5 ভাগ 20/5 এটা, তার সাথে এটা যদি এই প্যারালালের সাথে নতুন একটা এটা 4 ওহম নতুন একটা হবে, তার মানে এবার হলো 4 ওহমের সাথে সরি 4 মাইক্রোফ্যারাডের সাথে 4 মাইক্রোফ্যারাড একটা হবে, এই 4 মাইক্রোফ্যারাড, তারপরে এই সিক্স সিক্স, তারপরে হবে এখানে 20, আর অন্য হয়ে গেল কাউন্টার লাগে বলো তো, আমি চাচ্ছি আর এক ভাবে ও চলে যাচ্ছে। আচ্ছা দেখো এখানে একটা ক্যাপাসিটেন্স হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে, তাহলে এগুলো কি প্যারালালে নাই এই ক্যাপাসিটেন্স গুলা? এই তিনটা অর্থাৎ সিক্স, এটা হলো সিক্স, এটা হলো তোমার 20, আর এটা হলো এই যে 4 মাইক্রোফ্যারাড, এগুলো কি প্যারালাল না? প্যারালাল হলে কি হবে, তিনটা যোগ হবে, তিনটা যোগ, বুঝতে পারছো? তারপরে এই যোগের সাথে 60 মাইক্রো ওহম কি সিরিজ না? সিরিজ হলে কি গুণ, এটা হলো ইকুইভ্যালেন্ট, তাহলে এটা তোমরা দেখে নিও। ওকে আচ্ছা ইন্ডাক্টরটা একটু বলে দেই তাহলে শেষ। ইন্ডাক্টর, ইন্ডাক্টর হলো আচ্ছা অ্যাক্টিভ এলিমেন্ট আর প্যাসিভ এলিমেন্ট, এই দুটার মধ্যে পার্থক্য জানো তোমরা? এটা একটা প্যাসিভ এলিমেন্ট বলা আছে, অ্যাক্টিভ এলিমেন্ট আর প্যাসিভ এলিমেন্ট। আচ্ছা অ্যাক্টিভ এলিমেন্ট হলো নিজস্ব কন্ট্রোলিং আছে, যেমন থাইরিস্টর, তারপরে হলো তোমার এসসিআর, তারপরে হলো ডায়োড, তারপরে হলো বিজেটি, এগুলো হলো অ্যাক্টিভ এলিমেন্ট। আর প্যাসিভ এলিমেন্ট হলো এগুলোর কোনো কন্ট্রোলিং নেই, বেসিক্যালি এই প্যাসিভ এলিমেন্ট গুলাকে অ্যাক্টিভ এলিমেন্ট দ্বারা কন্ট্রোল করা হয়, যেমন একটা ফ্যান কে কন্ট্রোল করা হয় হলো একটা ডায়োড দ্বারা, জেনার ডায়োড দ্বারা, তাহলে এখানে প্যাসিভ এলিমেন্ট হলো ফ্যান আর অ্যাক্টিভ এলিমেন্ট হলো জেনার ডায়োড। আচ্ছা ইন্ডাক্টর কনসিস্ট অফ অল কয়েল অফ কন্ডাক্টিং ওয়্যার, ইন্ডাক্টরটা কিছুই না, একটা হলো কয়েলের তোমার কন্ডাক্টিং ওয়ার হিসেবে বলা হয়, মানে যেটা ভিতরে তোমাকে ইলেকট্রিসিটি ফলো করে, এই ওয়ার গুলোকে পেশায় পেশায় ইন্ডাক্টর তৈরি করা হয়, বুঝতে পারছো? যার যেমন এটা একটা ইন্ডাক্টর, আমরা যেমন ট্রান্সফর্মার গুলো করি না, ওই ট্রান্সফর্মার ভিতরে যে কয়েল গুলো থাকে ওই কয়েল গুলো একটা ইন্ডাক্টর বলা হয়, ওই পেশায় পেশায় ইন্ডাক্টর তৈরি করা হয় কয়েল দিয়ে। তাহলে এটা হলো ইন্ডাক্টরের লেন্থ এল, যদি এটা ইন্ডাক্টর হয় টাইপিক্যাল ফর্ম অফ ইন্ডাক্টর, অ্যাকচুয়ালি এই যে পেছানো গুলো আছে না এই পেছানো গুলো হলো ইন্ডাক্টর কয়েল, আর এগুলো টোটালটা একটা ইন্ডাক্টর বলা হয়। এটা হলো লেন্থ এল, ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ কতটুকু এরিয়া সে আমরা পেঁচাচ্ছি, এই যে এইটুক এইটুক লেন্থ হলো যার উপরে পেঁচাচ্ছি তার টোটাল কতটুকু এইটুক, আর কোর ম্যাটেরিয়াল এই এটা হলো কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ভিতরে যার উপরে আমরা পেঁচাচ্ছি তোমার কয়েলটা,
ম্যাটারটা কি ম্যাটার এই চল্লিশ এই নাম্বার টান কতগুলো আমি পেঁচাইছি এন এন মনে করো 520 200 এন এর উপর বেস করে আমার কারেন্ট টারেন্ট হাবি যাবে চেঞ্জ হয়। তাহলে সেক্ষেত্রে হলো যদি তুমি ভোল্টেজ ভি হয় তাহলে ইন্ডাক্টর ভোল্টেজ ভি সমান সমান এল ইন্টু ডিভাই ভাগ ডিআই ভাগ ডিটি, মুখস্থ করে রাখবা সারা জীবন লাগে এগুলা, ডিআই ভাগ ডিটি আর কিছু না। ইন্ডাক্টরে ইন্ডাক্টেন্স বাইর করা হয় এল, যদি ইন্ডাক্টেন্স হয় তাহলে এল সমান সমান এন স্কোয়ার ইন্টু মিউ এ ভাগ এল, এল হলো এরিয়া, এল হলো লেন্থ, এন হলো টার্ন সংখ্যা, মিউ হলো পারমিয়াবিলিটি। ওই যে কোর ম্যাটেরিয়ালটা আছে না, এই যে কোর ম্যাটেরিয়াল এটার পারমিয়াল নিজস্ব ম্যাটেরিয়াল থাকে, তার পারমিটিভিটি থাকে, দুটো ইলেকট্রিক্যাল প্রপার্টি বলা হয়, একটা হলো পারমিয়াবিলিটি একটা হলো পারমিটিভিটি। এখানে পারমিয়াবিলিটিটা কাজে লাগে ইন্ডাক্টরের ক্ষেত্রে, আর ক্যাপাসিটির ক্ষেত্রে পারমিটিভিটি ইপসাইলন, আর ইন্ডাক্টরের ক্ষেত্রে মিউ, এটা খেয়াল রাখবা খুব ইম্পর্টেন্ট জিনিস। এইটুক এইটুক লাইন দিলে হবে, এইটুক থেকে এটা আর সংখ্যা আসলে শুধু বক্সটা দিলেই হবে। এটা কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ, মুখস্থ করে নিও অত উপর থেকে দেখানো যায়, দেখাতে চাও এখান থেকে। অর্থাৎ কারেন্ট যদি আমি বেশি রাখি তাহলে ওপাশে এলটা পার করে দেয় 1 ভাগ এল ভি, তারপরে ডিফারেনশিয়েশন আছে ওখানে হলে ইন্টিগ্রেশন হবে। ও একে করেনি জাস্ট পার করে দিছে, নিচের ওপাশে পার করে দিছে, ইন্টিগ্রেশন তুমি করতে পারো, এই যে ইন্টিগ্রেশন আছে। আচ্ছা এইটা হলো ইন্ডাক্টরের সিম্বলিক ডায়াগ্রাম, এল আই কারেন্ট যাচ্ছে ধরছে আর কি, ধরেছে আর কি ভি এল, তারপর আই ভি এল এটা কিছু না। আর এনার্জি হলো ডব্লিউ সমান সমান হাফ এল আই স্কোয়ার, একই হাফ সি ভি স্কোয়ার, আর এখানে হলো কারেন্ট হাফ ইন্ডাক্টর এল, সি এর জায়গায় এল আর ভি এর জায়গায় হলো আই, এটা মনে রাখবা। আর একটা জিনিস হলো ইন্ডাক্টর ডিসি এলিমেন্টের ক্ষেত্রে শর্ট সার্কিট হিসেবে কাজ করে, এই কি বলবো মেলা অনেক পড়ালাম আজকে। দা কারেন্ট থ্রো, যে কারেন্ট যে মনে করো একটা ম্যাথ দেখে দিই তোমাদের, দা কারেন্ট থ্রো 0.1 হেনরি, হেনরি হলো তোমার ইন্ডাক্টরের ইউনিট, এইচ হলো হেনরি, ইন্ডাক্টর ইজ আইটি, কারেন্ট হলো এত। ফাইন্ড দা ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর এন্ড দা এনার্জি স্টোর ইট, ভোল্টেজ বাই করতে বলতেছে আর এনার্জি। তাহলে আমরা জানি ভি সমান সমান এল ইন্টু ডিআই ভাগ ডিটি, এল সমান সমান এত, এল এর মান বসাই দিলাম, তারপরে আই এর মান হলো এটা, ডিফারেন্সিয়েশন করতে হবে আই কে, ডিফারেন্সিয়েশন করলে যা পাবা এটা হলো ভোল্টেজ। এখন যদি তোমাকে বলে ইনিশিয়াল কারেন্ট বা ইনিশিয়াল ভোল্টেজ কত, সেক্ষেত্রে তোমাকে ইনিশিয়াল কারেন্ট বলে এখানে টি এর মান 0 বসাতে হবে, আর ইনিশিয়াল ভোল্টেজ বলতে এই ইকুয়েশনে টি এর মান 0 বসাতে হবে, ভি টি ইকুয়াল টু 0। আর এনার্জি হলো হাফ এল আই স্কোয়ার, হাফ এল, এল এর মান দেওয়া আছে এখানে, আর আই এর মান হলো এটা, ওকে যা করবে তাই। লাস্ট ইন্ডাক্টরের সিরিজ প্যারালাল পড়াইছি না মনে হয়, না স্যার? ঘুরে আছে একদিনে এত পড়া যায়, আমি তো টায়ার্ড হয়ে যাই, লং টাইম ক্লাস না খুব চাপ, বুঝতে পারছো? আচ্ছা এখানে দেখলে বোঝা যাবে, আসো দেখো আন্ডার ডিসি কন্ডিশন আমি যেটা বলছিলাম, যদি ইন্ডাক্টর হয় তাহলে ইন্ডাক্টর এখানে কি আছে, এটা তো ক্যাপাসিটর, তাহলে ডিসি যেহেতু ক্যাপাসিটর কি হয়ে যাবে, ক্যাপাসিটর ওপেন সার্কিট হয়ে যাবে আর শর্ট সার্কিট হয়ে যাবে, ওইখানে লাগবে না তাই, শর্ট সার্কিট হয়ে যাবে। শর্ট সার্কিট হয়ে গেলে তাহলে এদিক দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটা ঠিক, এই দুইটা প্যারালাল, অর্থাৎ আই কারেন্টটা, আই কারেন্টটা ডিভাইড হয়ে যাবে তোমার 4 ওহমের এদিক দিয়ে আর 5 ওহমের এদিক দিয়ে, বুঝতে পারছো না? পারো নি, পারো? আচ্ছা যদি আমি ইকুইভ্যালেন্ট থাকি ডাকি তাহলে ভিসি হলো ওপেন হবে আর ইন্ডাক্টর শর্ট হবে, এখানে আই যদি হয় তাহলে এই কারেন্টের মান যদি আমি বের করতে চাই তাহলে এই দুটা এই ভোল্টেজকে টোটাল, দেখো তো কি হয়, ভোল্টেজকে টোটাল রেজিস্ট্যান্স দ্বারা ভাগ দিলাম কারেন্ট পাবো না। হ্যালো, এই শুনতে পাচ্ছো? হ্যালো,
জি স্যার, দেখো আই আই জি স্যার, শুনতে অর্থাৎ পাচ্ছি। এই কারেন্টটা, আই কারেন্টটা 1 ওহম দিয়েও যাবে, 5 ওহম দিয়েও যাবে, অর্থাৎ আই ইকুয়াল টু আইএল একই জিনিস, বুঝতে পারছো? অর্থাৎ ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই সমান সমান কি হবে, ভোল্টেজ কে রেজিস্ট্যান্স দুইটা যোগফল, তার মানে সিরিজে হবে 5 আর 1 6, 12 ভাগ 6 ইকুয়াল টু হবে 2, তার মানে 2 ওহম অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার মানে আইএল, এই যে 2 অ্যাম্পিয়ার, বুঝতে পারছো? আচ্ছা আই যদি পালাম, তাহলে যদি আমি আই পেয়ে থাকি তাহলে এখানে দা ভোল্টেজ ভিসি ইজ দা সেম এজ অ্যাক্রস অ্যাক্রস, ও আচ্ছা, এই তার মানে এই অর্থাৎ 5 ওহম, 5 ওহম যে ভোল্টেজটা যেটা হবে আর এই ভিসি একই কিন্তু হবে, খেয়াল করছো কি? এই রেজিস্ট্যান্স তো ইনঅ্যাক্টিভ, কারণ এই রেজিস্ট্যান্স যেহেতু এই টার্মিনাল ওপেন, তার মানে ভিসি সমান সমান আই আর, অর্থাৎ আইএল ইনটু 5, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, ভিসি সমান সমান আইএল ইনটু 5, অর্থাৎ ডব্লিউ সি যদি আমি ক্যালকুলেশন করি, সি ভিসি স্কোয়ার, তার মানে ভিসি আমি এখান থেকে পাবো, সি এর মান তো দেওয়া আছে 1 ফ্যারাডে, তার মানে আলটিমেটলি এখান থেকে এনার্জি পাবো ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের এনার্জি। ইন্ডাক্টর আমার কোন ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চ না ইন্ডাক্টর, এই ব্রাঞ্চ যদি হয় তাহলে হাফ এল আই এল স্কোয়ার, আই এল মানে যে এই কারেন্টটা একে আই এল, তাহলে হাফ এল ইন্ডাক্টর 2 হেনরি, 2 হেনরি, তারপরে হলো আই এল, আই এল এর মান হলো 2, তাহলে 14, ঠিক আছে কি? জি স্যার, এখন তোমরা এটা একটু দেখে নিও, 6.10 মোটামুটি তোমাদের সিলেবাস, ও আচ্ছা, এই যে সিরিজ আর প্যারালাল আজকে পড়াবো না, পরের ক্লাসে পড়াবো, হ্যাঁ সিরিজ আর প্যারালাল এটা ইন্ডাক্টর এটা পরে দেখাবো, এরপরে তোমাদের সিলেবাসটা একটু দেখে আসি।